প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে উঠে আসছে বিরাট বড় খবর। বিস্তারিত এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনায় থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, শিক্ষক নিয়োগের ইতিহাসের সবচেয়ে দীর্ঘায়িত একটি লম্বিত প্রক্রিয়া হচ্ছে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, যা শেষ হয়েও যেন হতে চাইছে না, একেবারে শেষ হওয়ার শেষ মুহূর্তে এসেও যেন থমকে যাচ্ছে। যেখানে দুদুবার ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা 200 দিনেরও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে ইন্টারভিউ থেকে বঞ্চিত প্রার্থীরাও কিন্তু 1 বছরের বেশি সময় অতিক্রান্ত করে ফেলেছেন। তারই মাঝখানে এই মামলা মোকদ্দমার বিষয়টি এসে বারংবার থমকে যাচ্ছে। গতদিনের হিয়ারিং থেকে যে বিষয়গুলি উঠে এসেছে তা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি এবং সে বিষয়ে আপনাদেরকে জানিয়েছি, আপনারাও কিন্তু ভালোভাবে অবগত হয়ে গিয়েছেন। কিন্তু সেখান থেকে 2টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, যা আরও একবার এখানে তুলে ধরে আলোচনা করা উচিত। চলুন আমরা সেই খবরের দিকে নজর রাখি। গত কয়েকদিন আগে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি থেকে সম্ভাব্য যে সমস্ত বিষয়গুলি উঠে আসার দরকার ছিল সেগুলি কিন্তু উঠে আসেনি এবং এ বিষয়ে প্রার্থীরা চূড়ান্ত মাত্রায় কিন্তু হতাশ হয়েছেন। যেমন মেধা তালিকা প্রকাশের বিষয়ে যদি নির্দেশ আসার কথা হতো, নিয়োগ সংক্রান্ত বিষয়, কাউন্সেলিং মেধা তালিকা প্রকাশ করার বিষয় নির্দেশ আসত, সম্ভাব্য এই সমস্ত বিষয়গুলি থাকলে তবে কিন্তু প্রার্থীদের মনের হতাশা এবং যে যন্ত্রণার অবসান ঘটত। পাশাপাশি সিট আপডেটের বিষয়টাও উঠে আসলে অত্যন্ত ভালোই হতো, কিন্তু সেসব কিছুই হয়নি, ফলত প্রার্থীরা হতাশ হয়েছেন। তবে কোট আনকোটভাবে স্কুল সার্ভিস কমিশন সূত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে, সেটি হচ্ছে প্যানেল তৈরি, নতুন বিচারপতি এলে শুনানি শুরু হবে। অর্থাৎ এটুকু স্পষ্ট যে স্কুল সার্ভিস কমিশন সূত্রে যে বিষয়টি উঠে আসছে, যে কমিশনও কিন্তু অত্যন্ত সদর্থক, কারণ কমিশনও কিন্তু চাইছেন দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করে এই নিয়োগ প্রক্রিয়ায় ইতি টানতে। কিন্তু মামলার জটে জর্জরিত এই চাকরি প্রার্থীদের আশা অবশ্যই ছিল গতদিনের যে হিয়ারিং, সেখান থেকে যে ডিভিশন বেঞ্চের তরফ থেকে সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের বেঞ্চ থেকে মেধা তালিকা প্রকাশের বিষয়ে কোনো রায় আসবে, তবে সেটা কিন্তু হয়নি। এক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন বেঞ্চে যদি মামলাটি আবার নতুন করে ওঠে, তবে সেক্ষেত্রে যদি সম্মানীয় বিচারপতিরা প্রথম থেকে এই সমস্ত বিষয়গুলো আবার শোনেন, তবে কিন্তু এই বিষয়ে আবার কি দেরি হয়ে যাবে, এরকম একটা আশঙ্কা কিন্তু থাকছেই। তবে সমস্ত আশঙ্কাকে উড়িয়ে দিয়ে আমাদের কিন্তু সবসময় পজিটিভ থাকতেই হবে, কারণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়া অবশ্যই চাই, কারণ এর সাথে যোগ্য বঞ্চিত ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের আশা আকাঙ্ক্ষা, পরিবার, সুখ দুঃখ, তাদের লড়াই আন্দোলন সব কিছুই কিন্তু জুড়ে রয়েছে। সর্বোপরি তাদের ত্যাগ স্বীকার এবং তাদের অস্তিত্ব রক্ষার বিষয়টিও কিন্তু এর সাথে বহু ঘনিষ্ঠভাবেই যুক্ত। তাই এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়া অত্যন্ত প্রয়োজন এবং আমাদেরকে এ বিষয়ে পজিটিভ কিন্তু থাকতেই হবে। আশা করা যাচ্ছে নতুন বেঞ্চে এই মামলা গেলে সেখান থেকে খুব দ্রুত ভালো খবরাখবর উঠে আসবে, এই আশাই কিন্তু আমাদেরকে রাখতে হবে। বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ খবর উঠে আসে সেই দিকে আমাদের সকলের চোখ থাকবে, অবশ্যই আপনাদের মাঝে তা তুলে ধরব। পজিটিভ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, এখন এটুকুই, ধন্যবাদ।